নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নির্বিঘ্নে সম্পন্ন নিযুক্তি পরীক্ষা, নিরাপত্তায় সফল কাছাড় প্রশাসন। বিভিন্ন কর্মসূচিতে করম পূজা বরাকেও, আটসার 14তম সম্মেলন। মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস, সদস্য ভর্তি অভিযানের সূচনা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। নির্বিঘ্নে শেষ হল রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিযুক্তি পরীক্ষা। রবিবার এই পরীক্ষাকে কেন্দ্র করে কাছাড়ের ট্রাফিক পরিষেবা সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। বরাকের দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা কাছাড়ের শিলচর শহর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। পরীক্ষার্থীদের সুবিধার্থে কাছাড় জেলায় 157টি পরীক্ষা কেন্দ্র খুলেছিল স্থানীয় প্রশাসন। উপত্যকার মোট 75,707 জন পরীক্ষার্থী তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে 8,049 জন করিমগঞ্জের ও 19,119 জন হাইলাকান্দির এবং বাকিরা স্থানীয় জেলা কাছাড়ের বলে জানিয়েছে প্রশাসন। 157টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 56টি পুর এলাকায় ও অন্যান্য কেন্দ্রগুলো জেলার গাঁও পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে। যদিও 19টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে কাছাড় জেলা প্রশাসন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 6 জন কনস্টেবল সহ অতিরিক্তভাবে আর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়। এছাড়াও দূর দূরান্তের প্রার্থীদের সুবিধার্থে শিলচরের বিভিন্ন এলাকায় অসংখ্য অটো ও ই রিক্সার ব্যবস্থা রেখেছিল প্রশাসন। সব মিলিয়ে এদিন পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবিবার করম পূজা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। অসম চা জনজাতি ছাত্রপন্থা বা আটসা 14তম বার্ষিক বরাকবিলি করম সম্মেলনের আয়োজন করে। 13 সেপ্টেম্বর পূজার সূচনা হলেও মূল অনুষ্ঠান ছিল 14 সেপ্টেম্বর। করমগাছের পূজাপাঠ সহ ব্রত পালন করা হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য পেশ করেন আটসার কেন্দ্রীয় সমিতির কার্যকরী সদস্য স্বপন মাহাতো, কাছাড় জেলা সমিতির কার্যকরী সভাপতি নবদ্বীপ তেলি, শুভংজীবের প্রাক্তন সভাপতি বিষ্ণু নায়েক, নিখিল চাষা, শ্যামসুন্দর কালিন্দি প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিজেপি উপসভাপতি গোপাল রায়, প্রশিক্ষণ কোষের প্রশিক্ষক কঙ্কন নারায়ণ শিকিদার, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায় প্রমুখ। আমরা চা জনগোষ্ঠী আদিবাসীরা আমরা করম পূজা করে থাকি। এই যে আমাদের যেটা করম পূজা হচ্ছে, লালবাগ চা বাগানে প্রায় 150 বছরের ইতিহাস, 150 বছর থেকে এই পূজা হতে যাচ্ছে। আমাদের যে প্রথম যেটা করমের যেটা নিয়ম সেটা হয় প্রথম দিন বাড়ি উঠানে, তারপরে আজকে করমতিরা রয়েছে, ওনারা এই করম ডাল আনার পরে ওনারা এই পূজা করছে। পূজার পরে যে করম কাহিনী পাঠ হলো, পাঠের পরে এখন আমাদের করমতিরা নৃত্য করবেন, ঝুমুর নৃত্য করবেন, এটা করমের একটা অংশ। আর শেষ পর্যন্ত সব যেটা হয় আজকে প্রায় ভাদ্র মাসে যেটা শুক্লাকাদশী, শুক্লাকাদশীতে করম পূজার আয়োজন হয়ে থাকে, আর কালকে হবে করম ডাল বিসর্জন। তারপর ঠিক 7 দিন পরে আবার আমাদের একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলে আটমঙ্গলা। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, সব গ্রামেই হয়, আর তাছাড়া বরাক ভ্যালি সব গ্রামে বাগানে ব্রহ্মপুত্র কবতার প্রত্যেক বাগানে হয়ে থাকে। পতাকা উত্তোলনের মাধ্যমে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবসে সদস্য ভর্তি অভিযানের সূচনা করল কাছাড় জেলা মহিলা কংগ্রেস। রবিবার কাছাড় জেলা কংগ্রেসের কার্যালয়ে দলের সদস্যরা একত্রিত হয়ে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বৃক্ষ দলীয় কার্যালয়ে 21টি চারাগাছ রোপণ করার পাশাপাশি ভারতীয় রাজনীতিতে মহিলাদের অবদান শীর্ষক বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে কাছাড় জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা দ্বিবেদী রায় সংবাদ মাধ্যমকে জানান, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সদস্য ভর্তি অভিযানের জন্য রবিবার দলের তরফে একটি ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। রবিবার রাজ্যজুড়ে ইন্টারনেটের অসুবিধা থাকায় কাছাড় জেলায় অফলাইনে 10 জনের সদস্যপদ গ্রহণ করা হয়েছে। সোমবার থেকে আগামী 1 মাসব্যাপী অনলাইনের মাধ্যমে সদস্য ভর্তি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সভানেত্রী বন্দিতা। আজ এই দিবসের উপলক্ষে আমরা শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস অফিসে সকাল 9টার সময় আমরা পতাকা উত্তোলন করি, এবং পতাকা উত্তোলনের পর আমাদের ইন্দিরা গান্ধী প্রয়াত
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মূর্তিতে মাল্যদান করি। তৎপশ্চাৎ ভারতীয় রাজনীতিতে মহিলাদের অবদান তা নিয়ে আমাদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাথেই আজ আমরা প্লান্টেশন করেছি আমাদের অফিস প্রিমিজেসের ভিতরে, আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা 21টি চারা রোপণ করেছি। 40তম প্রতিষ্ঠা দিবস পালনের জন্য আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে একটি মেম্বারশিপ ড্রাইভের লক্ষ্য রেখে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেহেতু আসামে আজকে আমাদের নেটের সুবিধা নেই, তাই আমরা এই মেম্বারশিপ ড্রাইভটি অনলাইন না করে অফলাইন আপাতত করেছি এবং আজ থেকে শুরু হয়ে এটি মাসখানিক ব্যাপী অব্যাহত থাকবে। আমাদের টার্গেট, অনেকগুলো টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেট অনুযায়ী আমরা মেম্বারশিপ, যতজন আমাদের বর্তমান মেম্বাররা আছেন ওনাদের মহিলা কংগ্রেসে নামাঙ্কন অনলাইন করা হবে। বিগত 4 বছরে অধিক মুনাফা অর্জন করেছে সোনাই সমবায় সমিতি। রবিবার সমিতির সভায় সম্পাদকীয় প্রতিবেদনে একথা জানান সচিব হবিবুর রহমান মজুমদার। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমিতির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর এজেন্টদের সহযোগিতায় বিগত 4 বছরে 6,53,725 টাকা মুনাফা অর্জন করেছে। চেয়ারম্যান শাহরুল আলমের পৌরোহিত্যে আয়োজিত সাধারণ সভায় 5 শতাধিক সদস্য ও গ্রাহকের উপস্থিতিতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। উপস্থিত সমিতির সদস্য ও গ্রাহকরা সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসেবে সন্তোষ প্রকাশ করেন। কোনো বিতর্ক ছাড়াই প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে গৃহীত হয়। 2024-25 সালের হিসাবরক্ষক হিসেবে রফিকউদ্দিন ও রামকৃষ্ণ নাথকে নিয়োগ করা হয়। স্বাগত বক্তব্যে চেয়ারম্যান শাহরুল আলম জানান, সমিতির বোর্ড অব ডিরেক্টর সদস্য, গ্রাহক, ডিলার ও কর্মচারী সকলের সর্বাঙ্গীন সহযোগিতা ও পরামর্শে সমিতি সোনাই এলাকার শীর্ষস্থানে পৌঁছেছে। একসময় সমিতির অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল, সকলের সহযোগিতায় সমিতির মুনাফা অনেক বেড়ে গেছে। বিশিষ্ট ব্যবসায়ী রামেশ্বর শর্মা সোনাই সমবায় সমিতির ক্রমাগত উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির বোর্ড অব ডিরেক্টর আজাদ হোসেন লস্কর, আবু সিদ্দিক লস্কর, রামকৃষ্ণ নাথ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান রিঙ্কু দাস, বোর্ড অব ডিরেক্টর এস এম দেলোয়ার, জাহান লস্কর, নজরুল হক, সৈফুদ্দিন প্রমুখ। আমাদের মরহুম চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সাহেব, উনি অনেক পরিচর্যা করেছিলেন এই জায়গাকে পিডব্লিউডিকে না দেওয়ার জন্য। ওনাকে সরিয়ে নতুন একটা কমিটি বানিয়ে এই জায়গাটা পিডব্লিউডিকে হ্যান্ড ওভার করা হয়েছে বিনা শর্তে। আজকে আমাদের এই জায়গাটা পিডব্লিউডি নিয়ে গেছে এবং ডিসির মারফতে সার্কুল অফিসারকে সমঝে দেওয়া হয়েছে। আমি মনে করি এই জিনিসটা সম্পূর্ণ ভুল ছিল এবং এটা এটিএম এর মাধ্যমে প্রত্যেক সভ্যবৃন্দকে এনে এটা ডিসিশন নেওয়ার কথা ছিল। কারণ এই জায়গাটা আমাদের সোনাই প্রপার্টি সোসাইটির প্রায় 5,000 সদস্য, পুরো 5,000 সদস্যের এই জায়গা, এই জায়গাটা এখন চলে গিয়েছে, সরকার তো নিয়ে গিয়েছে। সেক্রেটারি মহোদয়, আমি নিজে ফাইট করছি, কেস চলছে আমাদের, কিন্তু কেস পাওয়া অসম্ভব হবে। কারণ যখন এই জায়গাটা দেওয়া হয়েছিল প্রপার গাইডলাইন মেনে এটা জায়গাটা দেওয়া হয়নি। আজকে প্রায় 10 কোটি টাকার জায়গা আমাদের হাত থেকে হাত ছাড়া হয়েছে। প্রায় 8 মাস থেকে বছর 24-এর উত্তম তাঁতি নামের এক মহিষ্ক বিকৃত যুবক নিখোঁজ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধলাইবাজার সংলগ্ন সপ্তগ্রামে। এ নিয়ে উত্তম তাঁতির মা বিনা তাঁতি মাস কয়েক পূর্বে পুত্রের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা ধলাই থানায় দায়ের করেছেন। রবিবার উত্তম তাঁতির মা বিনা তাঁতি বলেন, চিকিৎসার জন্য তিনি তার ছেলেকে নিয়ে মাস কয়েক আগে নতুন বাজারের এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কিন্তু আচমকা সেখান থেকে নিখোঁজ হয়ে যায় উত্তম। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান বের করতে ব্যর্থ হন তিনি। তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। আর্থিক দুর্বলতার জন্য তার পক্ষে পুত্রকে খুঁজে বেড়ানো সম্ভব নয়, তাই তার পুত্রের সন্ধান কেউ কোথাও পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন বিনা তাঁতি। ভাইয়া হাত জোর করো, তাই ভাইয়া লো, আমার লেখা উত্তম তাঁতি নামকে, আমার নাম হইল বিনা তাঁতি, উত্তম তাঁতিকে মায় আম বিনা তাঁতি, ধলাই থানা আমার, ভাগা ধলাই থানা। আমার লেখা আজ 9 মহিনা হয়ে যাত ভাইয়া লো,
हम खोज के ना पाओ थी कहाँ जी निकल गए आदमी के दोषे न का पढ़ले हम मैट्रिक पर्यंत भैया और लैकवा हमारा निकल गए जो हम खोज के ना पाओ थे वैसे आप लोग के हम हाथ जोड़ के बोलो थे कहीं यदि मिली लैकवा के हमार देखबा जा नंबर देवल रही भैया फोटो देवल रही तनिक हमके फोन करी है नंबर पर हम जैसे पाई लैकवा के आप लोग के अथी में हाँ फोन करिया भैया और हाथ में लिखल हो हम लिखल हो लैकवा के हमारे आप लोग जरूर फोन कर भैया आप लोग के ऊपर हमारा भरोसा हमार अनुरोध हमार खोजाला कोई ना हो भैया लैकवा हमार पढ़े ले मैट्रिक पर्यंत लैकवा खोज के ना पाते भैया नमस्कार आप लोग के माया यदि लगी नंबर पर यही नंबर पर फोन करला से हम जैसे जाने पाए भैया देखा जा आपके नमस्कार करते हैं हमारा अनुरोध यही हो थाना हो हमार भागार धोलाई हम धोलाई से बोलो थे भैया हम रहो थे दिन रात खानी बनाओ थे एक दिन तो दो दिन ना बनाओ थे लैकवा हमारा हम तो एगो लैका के माए ही हमारे भित्रे कैसे हम कैसे रहते हैं हम ही जाने पाओ थे भैया लोग तनि माया करके नंबर में फोन करिया नंबर देवल हम जैसे पाए लैकवा के হিন্দি দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলো বরাক হিন্দি সাহিত্য সমিতি। বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হিন্দি দিবস পালন করা হয়। স্থানীয় হিন্দি ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এদিনের কর্মসূচিতে বহুভাষিক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে আয়োজিত করা হয়। কার্যসূচি শুরু হওয়ার পূর্বে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণ সহ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এদিন শহরের বিভিন্ন এলাকা থেকে হিন্দি প্রেমী জনগণকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন। সংস্থার তরফে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ভাষা হিন্দির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দেশের প্রগতির জন্য সকলকে সরকারি ভাষা মেনে চলার আহ্বান জানান বিভিন্ন বক্তারা। হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর মানুষ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। বহুত ही আনন্দ আয়। अब हम लोग हर साल की तरह इस प्रोग्राम में चार आदमी को सम्मानित करते हैं। वो चारों व्यक्ति हिंदी भाषी हो ऐसा बात नहीं है, वो हिंदी से प्यार करने वाले हो सकते हैं, समाज में विभिन्न क्षेत्रों में अपना सेवादान करने वाले हो सकते हैं। हम लोग एक कमेटी बनाते हैं, उसमें चार व्यक्तियों का सिलेक्शन होता है और हम लोग हर चार व्यक्तियों को सम्मान करते आ रहे हैं और आगे भी करते रहेंगे। आज हम सभी गर्व और उत्साह के साथ हिंदी दिवस पालन कर रहे हैं। ये दिन केवल हमारी मातृभाषा हिंदी के प्रति हमारे स्नेह और सम्मान को दर्शाता नहीं है, बल्कि हमें अपनी भाषा की विरासत और महत्व को समझाते और उसे आगे बढ़ाने के लिए वैश्वीकरण युग में हिंदी ने न केवल भारत में बल्कि विश्व स्तर पर अपनी महत्वपूर्ण पहचान बनाई है। हमें इस पर गर्व है। ईदे मिलादुन्नबी उपलक्ष्ये नतून आशा एनजीओ উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন। শিলচর মেহেরপুরের দ্বিতীয় লিঙ্ক রোডে প্রস্তুতি চলছে জোর কদমে। ঈদে মিলাদুন্নবী অর্থাৎ ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে নতুন আশা এনজিওর উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের সহযোগিতায় আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 8 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত শিলচর মেহেরপুর দ্বিতীয় লিঙ্ক রোডের বন্ধন ব্যাংকের নিকটবর্তীতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে। উক্ত ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মতিবুর রহমান সহ বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজক কমিটির কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে সবার সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি একান্ত কামনা করেছেন। সালাম আলাইকুম। আগামী 17 সেপ্টেম্বর বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আমাদের তুন আশা এনজিওর তরফ থেকে আমাদের পাড়ার ছোট ভাইয়েরা সেকেন্ড লিঙ্ক রোড বন্ধন ব্যাংকের কিনারে ওয়াজ মাহফিল সঙ্গে মেলাদের আয়োজন করেছে। এসার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত হবে। এখানে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, তার সঙ্গে থাকবেন হজরত মৌলানা আব্দুল ফয়েজ সাহেব আর আমাদের মতিবুর রহমান লস্কর সাহেব,
ছাড়া স্থানীয় আরও ওলামায়গণ থাকবেন। আপনাদেরকে সবাইকে আসার জন্য মেলাতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কোচুদরামে ঘটল দুঃসাহসিক চুরি ঘটনা। দিন দুপুরে ঘরে ঢুকে লুট হল অর্থ সহ স্বর্ণালঙ্কার। কোচুদরম থানা থেকে ঢিলছুড়া দূরত্বে থাকা কোচুদরম প্রথম খণ্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে এক চুরিকাণ্ড সংঘটিত হয় শনিবার সকাল 11টা নাগাদ। এদিকে পরস্পর খবরের ভিত্তিতে এদিন একই গ্রামের দিলবার হোসেন লস্কর নামের লোকের বাড়িতে অভিযান চালায় কোচুদরম পুলিশ, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দিলবার। শেষে পার্শ্ববর্তী দুধপাতের গ্রাম থেকে তাকে আটক করে কোচুদরম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে দিলবারকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কোচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্কর নামের লোকের বাড়ি অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। শেষে নগদ 30,000 টাকা ও আনুমানিক 7,00,000 টাকার স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ এনে দিলবার হোসেন ও আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে কোচুদরম থানায় এক এজাহার দায়ের করেন আলী হোসেন লস্কর। এদিকে রবিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরে আলী হোসেন লস্কর বলেন, ধৃত দিলবার হোসেন চুরির কথা স্বীকার করেছে। সে আনোয়ার হোসেনের কাছে চুরির সামগ্রী দিয়েছে বলে পুলিশকে জানায়, কিন্তু তারপরও সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ বলে তিনি তদন্তে খামতি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, শনিবার গভীর রাতে ধৃতদের ছেড়ে দিয়েছেন পুলিশ, শেষে চাপে পড়ে ফের তাদের আটক করা হয়। এদিকে ধৃতদের রবিবার আদালতে তোলে 5 দিনের জন্য রিমান্ডে আনার আবেদন করা হয়েছে বলে জানান কোচুদরম থানার ওসি খনেন্দ্রনাথ। সন্দেহ করা হয়েছে দিলবার হোসেন লস্কর ভূঁইয়ার ছেলে ওসি স্যারে নিজে সন্দেহ করে তার দিকে দেওয়া করছি। এমন তো অবস্থা এই দৌড় দিয়া গেছে, এরপরে পাবলিক হওয়ার মাধ্যমে এটা বহু দুধপাতির হয়ে তায়াত গিয়া তারে পাকড় করা হয়েছে। হইখানো কিছু তারে দমকি দমকি দেওয়ার পরে আমরা পঞ্চায়েত অপু কুমার দাস স্থানের কাছে সম্পূর্ণ পাবলিকের সম্মুখে সে বলিছে যে ঠিক আছে আমিগুলো সোনাগুলো আমি সম্পূর্ণ নিছি। এই মুহূর্তে আমরা এরপরে আনারের বাড়ির কিছু আনার দেওয়া আবার দানা পুটাই লইয়া আনা হয়েছে। তো আনার পরে 3টার বিচে আনা হয়েছে দুইজনে থানাত রাখার পরে রাত্রে যে সময় তারা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করার সময় যে দিলবার সে সুগ্রাহী কইছে আমি নিশি কাজ সম্পূর্ণ ঠিক আছে, এনার ডে কইছে বাইরে তুই যে বার করিয়া দিলা আর আমার মায়ের খাওয়াইছ না তোরে, তো আমি ওইটার সময় নিয়ে দিছি বাইর করে দিলা। পুলিশের সমস্ত সম্মুখে এটা স্বীকার করছে এবং এনারের কথা কইছে তার ওখানে নিহত হয়েছে, ওইটার সময় নিহত হয়েছে। আমরা শিলচর জেলা কংগ্রেসে প্রায় 100%-এর অধিক জনগণ কংগ্রেসে যোগদান করেন। শনিবার রাত্রে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের উপস্থিতিতে মেহেরপুর বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন ও তার ভাইয়ের হাত ধরে প্রায় 100%-এর অধিক লোক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। সভাপতি অভিজিৎ পাল বলেন, বিজেপি দলের বিভাজন নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে কংগ্রেসে যোগদান, বিজেপি দলের শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী দিনে আরও মানুষ কংগ্রেসে যোগদান করার জন্য যোগাযোগ করছেন। আগামীতে কংগ্রেসে যোগদান কার্যসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার সহ আরও অন্যান্যরা। বর্তমানে সরকার, আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভাজন নীতি এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব সমস্যায় মানুষ জর্জরিত, তাই মানুষ আবার কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট হয়ে কংগ্রেস দলে যোগদান, এখন প্রত্যেক দিন কংগ্রেস দলে যোগদানের জন্য অনেক মানুষ আগ্রহী প্রকাশ করছেন। আজকে দিনের বেলাও আরেকজন এসে জয়েন করেছেন, তারাপুর অঞ্চলে একটা যুবক প্লাবন চক্রবর্তী, এখন ওনারা এসে যোগদান করেছেন এবং আরও অনেক জায়গা থেকে কাছাড় জেলা তো আমার কাছে অনেকের যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে আরও যোগদান কর্মসূচি হবে। মানুষ বুঝতে পেরেছেন ভারতবর্ষের জনগণ যে একমাত্র কংগ্রেস দলেই ভারতবর্ষের যে বৃহত্তম ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে কিভাবে এই দেশকে একটা সুন্দরভাবে প্রত্যেকের মধ্যে যে ভাইচারা, প্রত্যেকের মধ্যে যে একটা যে সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা একমাত্র কংগ্রেস দলেই সম্ভব। কংগ্রেস দলেই সেটাকে ধর্ম নিরপেক্ষ দেশ এবং ধর্ম নিরপেক্ষ দলের যে চিন্তাধারার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে কংগ্রেস দলের যোগদান।
শনিবার রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত তিনজন অধ্যাপক অধ্যাপিকাকে সম্মাননা জানালো রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতি। এদিন কলেজ প্রেক্ষাগৃহে প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশীষ সোমের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক যথাক্রমে ডক্টর প্রভাত কুমার সিনহা, ডক্টর অসীমা রায় ও ডক্টর কঙ্কনা নাথকে স্মারক সম্মাননা ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশীষ রায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক যথাক্রমে ডক্টর প্রভাত কুমার সিনহা, ডক্টর অসীমা রায়, ডক্টর কঙ্কনা নাথ, রাধামাধব কলেজ ডোনার মেম্বার ডক্টর অনুপ কুমার রায়, আইকিউএসের কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, প্রাক্তনী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে দেবাশীষ সোম ও রাজদীপ অধিকারী, রুনা পাল প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শঙ্কর পাল, রবীন্দ্রসঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন শিপ্রা দাস, ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সোনালী মণি। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংবর্ধিত হওয়া অধ্যাপক অধ্যাপিকারা বলেন, প্রাক্তনীরা আজ আমাদেরকে সংবর্ধিত করে আমাদের সুদীর্ঘ চাকরি জীবনে শিক্ষকতার সঠিক মূল্যায়ন করলো এবং এতে আমরা আপ্লুত ও গর্বিত। শিক্ষক দিবস সেটা দেওয়া, কিন্তু নানা কারণে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু ভাবলাম যে শিক্ষক দিবসের দিবস না হলেও সেই মাসটা অন্তর্ভুক্ত যাতে আমরা মিস না করি, এই জন্যই আজকের দিনটা আমরা বেছে নিলাম। আগামীকালকে কলেজের পরীক্ষা রয়েছে, অনেক ব্যস্ততা সবার মধ্যে রয়েছে। আমরা কেমন তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে এই অনুষ্ঠান করার যে সুযোগ দিয়েছেন, কলেজ কর্তৃপক্ষকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তাদের কথা আমরা বলবো কি, যারা আজকে আমাদেরকে পাঠিয়ে বলেছে, এখানে দাঁড়িয়ে দিয়েছে, যারা আমাদের পাথেয়, তাদের আদর্শ আমাদের পাথেয়। আমরা একাডেমিক সময়ের পর বিভিন্ন ক্ষেত্রে আমরা জড়িয়ে গেছি, কেউ চাকরিজীবী আছেন, কেউ রাজনীতিতে আছেন, কেউ সমাজসেবায় আছেন, কেউ ব্যবসা বাণিজ্যে আছেন। আমরা যেখানেই যেখানেই ভালো ভালো যে কোনো কিছু আমরা যদি মানুষের কাছ থেকে প্রশংসা করে, তার পিছনে কিন্তু অবদান কিন্তু এই সারা, তাদের কিন্তু তাদের অবদান ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। আমাদের কঙ্কনা ম্যাডাম ইংরেজি পড়াতেন, ঠিকেছিল স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্স পড়াতেন। পলিটিক্যাল সায়েন্সে আমি খুব প্রিয় সাবজেক্ট আমার, আমি আজকের দিনে নিজেও পলিটিক্যাল সঙ্গে জড়িত। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের অষ্টম বার্ষিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। রবিবার শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের অষ্টম বার্ষিক ফেলিসিটেশন মিট অনুষ্ঠিত হয়। রিমেম্বার আওয়ার হিরোজ শীর্ষক অনুষ্ঠানে ক্রিকেটার ছাড়াও বিভিন্ন স্তরের খেলোয়াড় ও বিশিষ্টজনদের সংবর্ধনা জানানো হয়। এদিন জনপ্রিয় খ্যাতনামা ক্রিকেটার প্রীতম দাসকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে রায়হান জামিল মজুমদার ও মৃণালকান্তি রায়কেও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা প্রদান করা হয়। প্রথম দুজন পেয়েছেন ক্রিকেটে ও মৃণালকান্তি রায় পেয়েছেন ফুটবলে। বর্ষসেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড দেওয়া হয় অভিষেক দেব ও বর্ষসেরা মহিলা ক্রিকেটার অ্যাওয়ার্ড পেয়েছেন উর্মিলা চ্যাটার্জি। উদীয়মান খেলোয়াড়দের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার অনিকেত বাষ্পর ও মণি ভার্মাকেও সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিশ্রুতিমান ক্রিকেটারের ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দেবজিৎ দাস ও অংশুনাথ রাম। ফুটবলে জাতীয় রেফারি আব্দুল মাজিদ চৌধুরী, দুই ফুটবলার ভিকি সেন্ডাই ও নিবিড়জ্যোতি শইকিয়া, হকি খেলোয়াড় সৌরভ হাজাম এবং ব্যাডমিন্টনে অনূর্ধ্ব সাত গ্রুপে রাজ্য র্যাঙ্কিং আসরে চ্যাম্পিয়ন শিবাংশু সাউকে পুরস্কৃত করেছে এসবিসিসি। প্রসঙ্গত গত মরশুমে একসঙ্গে রঞ্জি দলে খেলা শিলচরের চার ক্রিকেটার রাহুল সিং, অভিষেক ঠাকুরী, পারভেজ মোশারফ ও দিবাকর জোহরিকে এদিন সম্মাননা প্রদান করা হয়। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত অষ্টম ফেলিসিটেশন প্রোগ্রাম যেটা আজকে আমরা আয়োজিত করেছি হোটেল কল্পতরুতে, এটা ইতিমধ্যেই আমাদের সম্পন্ন হয়েছে। সর্বমোট 19 জন কৃতী খেলোয়াড়দেরকে আমরা সম্মাননা প্রদান করেছি। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, শিলচর জেলা ক্রীড়া সভাপতি, সম্পাদক, প্রাক্তন সভাপতি শ্রী বাবুল হোড এবং অন্যান্যরাও ছিলেন উপস্থিত, সবাইকে আমরা শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনেও আমাদের এরকম অনুষ্ঠান আমরা জারি থাকবে। আমাদের এই বছর অষ্টম অনুষ্ঠান ছিল বর্ষসেরা, আগামী বছরও আমরা এই ধরনের আয়োজন করতে যাচ্ছি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
নির্বিঘ্নেই সম্পন্ন নিযুক্তি পরীক্ষা, নিরাপত্তায় সফল কাছাড় প্রশাসন। বিভিন্ন কর্মসূচিতে করম পূজা বরাকেও, আটসার 14তম সম্মেলন। মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস, সদস্য ভর্তি অভিযানের সূচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।